হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব অপেক্ষা ফুরাচ্ছে কেজিএফ দর্শকদের। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক। বাহুবলীর পর ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত ছবি কেজিএফ চ্যাপ্টার ওয়ান, যার প্রথম চ্যাপ্টারের পর দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য। আর কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তির পর থেকে এ পর্যন্ত অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পরিচালককে। কবে থেকে বের হবে কেজিএফ চ্যাপ্টার টু এবং কেজিএফ চ্যাপ্টার টু তে কে কে থাকছেন বা ইয়াসের চরিত্রটি এখানে কোন ভাবে আবারও দেখানো হবে সে নিয়ে অনেক তোড়গোড়। তবে কেজিএফ চ্যাপ্টার ওয়ান ও সাফল্যের মণ্ডিত একটি ছবি, আর তার জন্যই তো কেজিএফ চ্যাপ্টার টু বের হওয়ার আগেই কেজিএফ চ্যাপ্টার ওয়ান এর জন্য ইয়াস পেয়েছে অনেক নামি দামি অ্যাওয়ার্ড। কিন্তু দর্শকের মনে এখনো একই প্রশ্ন ঘুরছে, কবে মুক্তি পাবে এই কেজিএফ চ্যাপ্টার টু? আর এ নিয়ে দর্শকদের মাঝে চলছে নানান আলোচনা, কারণ তারা জানতে পেরেছে যে কেজিএফ চ্যাপ্টার টু তে দেখা যাবে সঞ্জু বাবাকে, অর্থাৎ বলিউডের সঞ্জয় দত্তকে। এই জন্য তাদের এক্সাইটমেন্ট একটু বেশি, কারণ এখানে ইয়াসের সাথে সাথে থাকছেন সঞ্জয় দত্ত। চলমান করোনা ভাইরাস ও লকডাউনের আগে জানা গিয়েছিল ইতিমধ্যেই কেজিএফ চ্যাপ্টার টু এর শুটিং 70% শেষ হয়ে গেছে, বাকি রয়েছে আরো 30% শুটিং, যা মূলত করোনার কারণে আর সম্পন্ন হতে পারেনি, আর সে কারণেই আটকে রয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবির মুক্তি। কিন্তু এবার অপেক্ষমান দর্শকদের জন্য শোনা গেল আনন্দের সংবাদ, কেননা আগামী 26 আগস্ট থেকে বেঙ্গালুরুর কাটিরাভা স্টেডিয়ামে শুরু হবে বাকি 30% শুটিং এর কাজ। হয়তো এরপরেই দর্শকদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সকলের সামনে আসতে যাচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু। 2018 সালের 21শে ডিসেম্বর 2500 স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার ওয়ান ছবিটি। 80 কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 250 কোটি রুপিরও বেশি, আর তাই তো এর দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ দর্শকদের আরো বেশি, কারণ দ্বিতীয় কিস্তিতে আবার কি দেখা যাবে এ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ছবিটির কাহিনী মূলত ছিল 1970 থেকে 1980 দশকের প্রেক্ষাপটে, একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরে চিত্রনাট্য নির্মিত। ছবিটির মূল ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ইয়াসকে, এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে। ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন 5টি ভাষায়, যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালম ও হিন্দি। সো ভিউয়ার্স, কেজিএফ চ্যাপ্টার টু দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।